দিনাজপুরে যাত্রীবাহী বিআরটিসি বাসের ধাক্কায় অটো চার্জার রিক্সা ভ্যানের 5 যাত্রী নিহত হয়েছে। এছাড়াও রিক্সা ভ্যানের 2 যাত্রী এবং বাস উল্টে বাসের আরও 8 যাত্রী আহত হয়েছে। তারা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। ঘটনাটি ঘটেছে গতকাল সোমবার দুপুর 2টায় দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার সাতরো ইউপির 25 মাইল নামক এলাকায়। দিনাজপুর বীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আব্দুল মতিন হতাহতের ঘটনা নিশ্চিত করে জানান, ঠাকুরগাঁও থেকে আসা যাত্রীবাহী বিআরটিসি বাসটি বীরগঞ্জের 25 মাইল নামক স্থানে একটি অটো চার্জার চালিত রিক্সা ভ্যানকে ধাক্কা দেয়। এ সময় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে খাঁদে পড়ে যায়। এতে ঘটনাস্থলে বাসের চাপা রিক্সা ভ্যানের 4 যাত্রী নিহত হয়। নিহতরা হলেন বীরগঞ্জ উপজেলার 8 নং ভোগনগর ইউনিয়নের ভাবুকি গ্রামের ইদ্রিস আলীর স্ত্রী নাসরিন ওরফে নসিমন, কন্যা রূপা, কাহারুল উপজেলার দেবীপুর গ্রামের আবুল হোসেন, তার স্ত্রী আসমা খাতুন, কন্যা লামিয়া ও বীরগঞ্জ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ভ্যান চালক মারা যায়। আমাদের নতুন নতুন নিউজগুলো প্রতিনিয়ত আপডেট পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ডান পাশের বেল বাটনটি চাপুন। ভালো লেগে থাকলে আপনাদের সোশ্যাল মিডিয়ায় তা শেয়ার করুন। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।